বিধানসভায় বিক্ষোভ বিজেপির পরিষদীয় দলের ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছে ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের মশা ও মশারি নিয়ে ডেঙ্গু ইস্যুতে বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি পরিষদীয় দল বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বিজেপির পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ মুলতুবি প্রস্তাব নিয়ে যে আলোচনার অনুমতি চাওয়া হয়েছিল সেই আলোচনায় রাজি না হয় অনুমতি না দেওয়ায় এই বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মশা ও মশারি নিয়ে ডেঙ্গু ইস্যুতে বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে শুভেন্দু অধিকারীরা আপনার দেখুন বিধায়করা আছেন এখানে সুন্দর জন আপনি স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দপ্তরে প্রশ্ন করতে পারবেন না সে প্রশ্ন না হয় না আজকে আজকে ডেট হচ্ছে হেলথের আপনি কোশ্চেন দিতে পারবেন না আগামীকাল হচ্ছে হোমের বৃহস্পতিবার হচ্ছে হোমের আপনি দিতে পারবেন না প্রশ্ন বা 12.5 বছরে হোম এবং হেলথ এখানে কোশ্চেন অ্যান্সার হয় না কলিং অ্যাটেনশন হয় না দুটোই সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আফটার ফাইন্যান্স বলতে পারবেন না কারণ এখানকার ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা ওয়াকআউট করল বিজেপি ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার যে অনুমতি চাওয়া হয়েছিল সেই অনুমতি না দেওয়ায় বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল এবং বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মশা ও মশারি নিয়ে ডেঙ্গু ইস্যুতে বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের ডেঙ্গু ইস্যুতে উত্তাল বিধানসভা চত্বর সকাল থেকে ডেঙ্গু ইস্যুতে বিধানসভায় মশা ও মশারি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল এবং মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় এই বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বিজেপি পরিষদীয় দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকারের কাছে বিবৃতি দাবি করে এবং সেই ইস্যুতে আলোচনায় রাজি না হয় স্পিকার নস্যাৎ করায় এই এই বিক্ষোভ দেখায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল এবং ডেঙ্গু ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর মশা ও মশারি নিয়ে বিক্ষোভে বসে বিজেপি পরিষদীয় দলের নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মশা ও মশারি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী রায় রাজশ্রী ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা এবং মুলতুবি প্রস্তাবে আলোচনায় রাজি না হওয়ায় এই বিক্ষোভ দেখায় বিজেপি পরিষদীয় দল কি জানতে পারছো দেখো বিজেপি পরিষদীয় দল বা বিজেপি বিধায়করা আজকে বিধানসভায় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতির দাবি তোলেন তাদের বক্তব্য যে রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গির প্রকোপ চলছে এবং সেখানে তথ্য গোপন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তুমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বলেছে যে তথ্য গোপন করে তথ্য প্রকাশ্যে কেন্দ্রের কাছে সাহায্য চান কেন্দ্র সাহায্য করবে কিন্তু
রাজ্য সরকার একা কৃতিত্ব দেখাচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনের। এবং তারপরে আজকে যখন বিধানসভা চালু হয় সেখানে তারা মুলতবি প্রস্তাব আনে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দাবি করে। সেখানে বিধানসভার স্পিকার বিরোধী দলের এই দাবিকে নস্যাৎ করে দেয়, দাবি মানতে নারাজ হয়। তখন এই বিরোধী দল অর্থাৎ বিজেপি তার বিধায়কদের নিয়ে বিধানসভার ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভা চত্বরের বাইরে তারা বিক্ষোভ করে। এবং তাদের যে বিক্ষোভ, এই বিক্ষোভের ছবি দেখলে তুমি পরিষ্কার হয়ে যাবে যে তাদের প্রস্তুতি ছিল বিধানসভায় ডেঙ্গি ইস্যুতে উত্তাল করবে বলেই, যার কারণে দেখবে মশা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বা ছবি তারা নিয়ে আসে, মশারি হাতে করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এক প্রকার ডেঙ্গু ইস্যুতে আজকে বিধানসভা চত্বর উত্তাল করে তোলে বিরোধী দল বিজেপি। পৌলমি, ধন্যবাদ রাজর্ষী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজর্ষী রায়। হাই 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 হাই